আমি বেঙ্গালুরু পরিবেশ দেখুৱাম। বেঙ্গালুরুর দক্ষিণ বেঙ্গালুরু সমষ্টির প্রার্থী তেজস্বী সূর্যা কনিষ্ঠতম সাংসদ লোকসভার বিজেপির প্রার্থী, ভোটাধিকার সাব্যস্ত করেছে। দক্ষিণ বেঙ্গালুরু সমষ্টির একটা ভোটগ্রহণ কেন্দ্রত ভোটাধিকার সাব্যস্ত করেছে সাংসদগুলি। এয়া ভোটাধিকার সাব্যস্ত করে ক্যামেরার সম্মুখত পজ দিছে বিজেপির যুব নেতা তেজস্বী সূর্যা। দক্ষিণ বেঙ্গালুরু সমষ্টির ভোটগ্রহণ কেন্দ্রত ভোটাধিকার সাব্যস্ত করে বিজেপির প্রার্থী তেজস্বী সূর্যা। বড়ে রাজা ভি তো কাল আপিল কিয়ে পপ্পু যাদব কে খিলাফ। বড়ে রাজা নে ভি আপিল কাল শাম মে আপিল কিয়া না? তেজস্বী কে খিলাফ নাই বোল রহে আপ সব কিয়া কি নাই কিয়া? এক তরফ আপ বেটি কো বেটি মানতে হো আর মেরি মা বহন কা সর কো পর গালি সুনাতে হো। আপ হমকো বতাও না, মেরি মা বহন কো ক্রিমিনাল সে গালি দিলবা রহে হো? আপকি মা বহন নাই হ্যায় মেরি মা বহন। মে তো আপ বহন মানা, মে তো আপকো হমেশা পিতা মানা। আর আপনে আপনে কংগ্রেস আপনে কংগ্রেস কে লিয়ে আপিল নাই কিয়া কে ইন্ডিয়া কো নাই ভোট দিজিয়েগা তো এনডিএ কো দে দিজিয়েগা। মে ভাই তো কে রহা হুঁ, তো আপ কিস মুহ সে দুসরে জগহ ইন্ডিয়া কে লিয়ে মাঙ্গিয়েগা? আপনে তো সেন্টিমেন্ট কে সাথ খেল গয়ে না হো, দলিত কে আদিবাসী কে মাইনরিটিজ কে সেন্টিমেন্ট কে সাথ খেল গয়ে না? ক্যা কিজিয়েগা আপ কি জজবাত কে সাথ খেল গয়ে? আর আর মে তো সিফ ইতনা কহুঙ্গা কি পূর্ণিয়া কি মহাপর্ব মে আজ পুরি দুনিয়া পূর্ণিয়া কো দেখ রহি হ্যায়। পত্রকার মহোদয় লোগ কা হমকো ব্লেসিং চাহিয়ে? মে আপ সব সে আশীর্বাদ কি উমীদ করতা হুঁ। ফিঙ্গার দিখায়ে স্যার মতদান লেকর কে আপ আবি আয়ে হ্যায়? ফিঙ্গার দিখাইয়ে আর মুঝে আপ আশীর্বাদ দেঙ্গে এই মে যে পাপ্পু যাদব জি আই হো হ্যায় আপনা রাজ বিলাক। পাপ্পু যাদব বিহারের পূর্ণিয়া সমষ্টির নির্দলীয় প্রার্থী, এগৰাকী জনপ্রিয় নেতা, নির্দলীয় প্রার্থী হিসাবে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছে পাপ্পু যাদবে। ভোটাধিকার সাব্যস্ত করেছে। আর পোলিং আপডেট আমি একে সময়তে আপনার জানাই গৈছো। এই মুহূর্তলৈকে প্রকাশ করা পোলিং আপডেট অনুসরি নগাঁও এই পর্যন্ত 2.35% ভোটদানের হার, ডিফুত 2.34%, শিলচরত 3.22%, করিমগঞ্জত 4.66%, আর একদরে দরং ওদালগুড়ি সমষ্টির 3.41% ভোটদানের হার। ডিফুত আছে আমার সতীর্থ সাংবাদিক দীপাঙ্কর দাস। দীপাঙ্কর, পুনৰ সংযুক্ত হয়েছো আপনার সঙ্গে। নিশ্চয় জয়ন্ত, ডিফু সমষ্টির যদি মই বোকাজান ঠিক একদরে হামরেন বা হাফলঙ্গর খবর দিই, তাহলে ঠাই বিশেষে কেইবাটাও ভোটগ্রহণ কেন্দ্রত ইভিএম বিকল হওয়ার খবর প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমালে আহি আছে। আর শেহতীয়াকৈ যদি মই ডিফু সমষ্টির কথা কও, নির্বাচনী জেলার তাত এটি মুহূর্তলৈকে ডিফু চহরের মাজমজিয়ার দাঁতি কাষরে যুম অঞ্চল আছে তাত মুঠ 3টাকৈ স্থানত ইভিএম বিকল হয়েছে, তার খবর লাভ করা হয়েছে। আর যুম ভোটদানের হার এই মুহূর্তলৈকে ডিফুর 2.35% হওয়া বলে এক প্রকার জানিপরা গেছে। আর এই মুহূর্তে প্রখর গরম, পুয়ার ভাগত কিছু ভোটার ওলাই আসছিল, কিন্তু এই মুহূর্তলৈকে ভোটকেন্দ্র সমূহ যে ধরনের পরিবেশ সৌরভ আছে, সৌরভে দেখাব। আর ঠাই বিশেষে রাতেপুৱাৰ ভাগত ভোটদানের হার কিছু বৃদ্ধি হওয়া দেখবলে পাওয়া গেছে, কিন্তু এভারেজ যদি মেহনত ভি কর রহে আর জনতা ভি বহুত হি আ রহি হ্যায় বাহার, আর হমনে ভি পার্সোনালি আপিল ভি কিয়া হুয়া সবসে, সো দে আর অল কামিং ভেরি ওয়েল, সো আই এম ভেরি শিওর এভরিথিং ইজ গোইং টু বি গুড। গঠবন্ধন কা বহুত আচ্ছা ফায়দা হ্যায়, উনকা আনে সে অর ভি আচ্ছা হোগা, হামারা ভেসে ভি আচ্ছা থা লেকিন গঠবন্ধন সে দো গুনা এক্সট্রা অর ভি বেটার। অপোজিশন ক্লেম কর রহা হ্যায় কি ইয়ে সিট ইস বার জিত রহা হ্যায়, হ্যাঁ অপোজিশন ক্লেম কর রহা হ্যায় কি ইয়ে সিট ইস জিত রহে হ্যায়। সবকা আপনা আপনা হোগা না, জো ভি রেস মে কড়া হ্যায় উনকো লাগতা হ্যায় কি হাম হি জিতে হ্যায়, তো স্বাভাবিক হ্যায়, নো প্রবলেম। হেমা মালিনী জি হামারে সাথে। এয়া মথুরার বিজেপির প্রার্থী হেমা মালিনীর ভাষ্য আগবালো ভোটাধিকার সাব্যস্ত করবলে আছে। আর ইফালে শিলচরের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের সঙ্গে অনিরুদ্ধ লস্কর আমার সাংবাদিক শিলচরের সাংবাদিক অনিরুদ্ধ লস্করে প্রতিক্রিয়া সংগ্রহ করেছিল, ভাষ্য সংগ্রহ করেছিল। আগবাইছো আমার শিলচরের সাংবাদিক অনিরুদ্ধ লস্করের বিশেষ প্রতিবেদন।
আজি অসমত দ্বিতীয় পর্যায়ের নির্বাচন, আর নির্বাচনের কারণে শিলচর, করিমগঞ্জ, উদালগুড়ি, নগাঁও আর ডিফু এই পাঁচখন স্থানত আজি ভোটগ্রহণ চলি আছে। আর এই ভোটদানের কারণে আমি এটা শিলচরত আছো, আর শিলচরের জিসি কলেজত আমি শিলচর কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকারের লগ পাইছো। দাদা, আজি ভোটদান ইমান দিনের পাছত কি কব, প্রথম আপনার প্রতিক্রিয়া জানিম। প্রথম প্রক্রিয়া মানে ভাল লাগিছে, ভাল লাগিছে এই কারণে, কারণ আমি এজন একদম সাধারণ ঘরের লড়া হিসাবে আমার ভারতীয় জাতীয় কংগ্রেস মোক আজি মানে ইমান সম্মান প্রদান করেছে, আর মই কৃতজ্ঞ আমার যেবিলাক আমার গ্রাসরুট লেভেলের কর্মী আছে, আমার গ্রাসরুট লেভেলের কর্মী মানে ইমান কষ্ট করে আছে মোর কারণে। আর তার বিপরীতে আমি দেখিছো, আপনিও দেখিছে যে আমার ভারতের যে কেন্দ্রীয় মানে এই গৃহমন্ত্রী আইছে, তারপিছত আপনার কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি, আমার অসমের মাননীয় মুখ্যমন্ত্রী জি চারবার আহি আছে, ইয়ার চারবার ইয়ার হোল্ড করে আমার বিরুদ্ধে কাম করে আছে। তো মই নৈতিকভাবে জয়ী হয়ে গেছো, মই ভাবিছো যে নীতিগতভাবে মই দেখো যে মই জয়ী হয়েছো। আমার পিছত একটা সাধারণ লড়া হিসেবে একটা স্লাম বয়, মই একটা স্লাম বয়, আর মোর একটা স্লাম বয় হিসাবত মোক হারাবার কারণে যেবিলাক লিডার আহি আছে মই কৃতজ্ঞতা প্রকাশ করেছো। মোর গ্রাস লেভেলের যে কর্মী আছে মানে ডাঙর ঝুঁজ দিছে, তো মই বিশ্বাস করো তার যেটু পরিশ্রম আছে, ঝুঁজ আছে, এইটু মানে সফল হব। আপনি কিভাবে আপনার কেনেদরে ই হব, আপনি কিভাবে আপনার আজি যে ভোটদান হব কোন ফালে যাব আপনার? এই ভোটদানটা দেখুন অ্যাকচুয়ালি একদিকে নেতা আর একদিকে কর্মী, আমি নিশ্চয় বিশ্বাস করি কর্মীদের জয় হবে, কারণ বড় বড় নেতারা এসছেন একদিকে আর এই নেতাদের বিপরীতে আমার কংগ্রেস কর্মীরা কাজ করেছেন। আমি বিশ্বাস করি নেতা কর্মীরা বানায়, আজকের দিনে নেতারা যেদিকে আছে, কর্মীরা যেদিকে আছে ওইদিকেই জয় হবে। তো আজকের ওয়েদারটাও দেখা যায়, ফোরকাস্টও দেখা যায় বৃষ্টি হবে, কী ভাবেন আপনি যে বৃষ্টিটার প্রভাব পড়বে একটা লোকেদের উপরে? না, বৃষ্টির প্রভাব পড়বে না, কারণ মানুষের মনে একটা আগ্রহ আছে, আগ্রহ বলতে ভিতরে যেটা মানুষের খুব জমেছে এই বরাকবেলির প্রতি, এই যে বর্তমান কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে এই যে আপনার বৈষম্যমূলক আচরণ, বৈষম্যমূলক ব্যবহার, তারপরে আপনার এই যে আমাদের বরাকবেলিকে যেরকম দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে, এটার যে ক্ষোভের প্রতিফলনটা আজকে ভোটে হবে। সুতরাং জ্বর আর তুফান যতই আসুক মানুষ এসে ভোট দান করবে এই বিজেপির বিরুদ্ধে। এয়া সূর্যকান্ত সরকার, কংগ্রেসের প্রার্থীর সঙ্গে আমার সাংবাদিক অনিরুদ্ধ লস্করের প্রতিবেদন। একদরে আমি করিমগঞ্জের পরিবেশ দেখে আছি, করিমগঞ্জের পর আমার দুগী সতীর্থ সাংবাদিকে নন স্টপ আপডেট আগবাই আছে। সতীর্থ সাংবাদিক হীরকজ্যোতি মালাকরের সঙ্গে আমার করিমগঞ্জের সাংবাদিক গৌরীশ নন্দীও এই মুহূর্তে ভোটকেন্দ্র উপস্থিত আছে। আমি সংযুক্ত হয়েছো গৌরীশ নন্দীর সঙ্গে। গৌরীশ, হয়, দ্বিতীয় পর্যায়ের নির্বাচনত কিন্তু দেখা গেছে করিমগঞ্জত যে রাইজ ওলাই আছে, পুয়ার ভাগরপরাই ওলাই আছে ভোটদান করবলে, আর নিজের নিজের যে ভোটাধিকার সাব্যস্ত করবলে, আমি দেখি পাইছো যে পুয়া সাড়ে ছয় বজারপরাই এইখান ভোট সেন্টারত যথেষ্ট রাইজে ভিড় করেছে। আর এয়া হয়েছে করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ফার্মপাসা জিপি, আর এই ফার্মপাসা জিপির হয়েছে উদয়ন প্রাইমারি স্কুল। এই উদয়ন প্রাইমারি স্কুলত আছে দুটা সেন্টার, 199 আর 200 নম্বর সেন্টার। ইয়াতে আমি দেখি পাইছো এটাও কিন্তু হাত বজা নাই, কিন্তু যথেষ্ট ভিড় পরিলক্ষিত হয়েছে রাইজের, রাইজে কিন্তু হিয়া বড়া উৎসাহে আছে ইয়াতে নিজের যে ভোটাধিকার সাব্যস্ত করব। আর আমি এগারী খুঁজবলে বিচারি দাদা কেটারপা ইয়াতে লাইন থিয় হয়ে আছে উৎসাহ আছে মনত? উৎসাহ ভালে আছে, প্রথমবার করে আছে নাকি? নহয় নহয়, এটা লগাই ছয় সাতবার হয়ে গেল। আমি যদি দেখাব বিচার যে আমার সহযোগী ক্যামেরা পার্সন সঞ্জয় বরাই দেখাই আছে ইয়াতে যে মহিলাসকলের যে উপস্থিতি, যথেষ্ট উপস্থিতি আছে মহিলাসকলের। আর যেহেতু দুটাকি সেন্টার আছে এই যে সেন্টারত, ইয়াতেও আছে মহিলা, আর আমি যদি এইফালে দেখো যেটু লেফট সাইডত, ইয়াতেও কিন্তু যথেষ্ট মহিলা ভোটারের উপস্থিতি আছে। আর সকলে কিন্তু পুয়ারপরাই লানি লাগিছে যাতে আগে নিজের যে ভোটাধিকার সাব্যস্ত করব, তারপরে ঘরে যাই বাকিখিনি কাম সামরিব। ইয়ারল কিন্তু এই যে ভোট কেন্দ্র যথেষ্ট ব্যাপক মাত্রায় ভিড় করেছে। আমি এগারী মহিলাক সুদিবলে বিচারিম যে কেতিয়ারপর লাইনত থিয় হয়ে আছে? না, সুন্দরও আছে লাইন, পালা ফুলে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে আপনাদের, কোথা থেকে দাঁড়িয়ে আছেন বা কি ভাবছেন ভোট নিয়ে? ভালো হতো দেখি আর ভোট নিয়ে, আপনার ভালো বিজেপি আপনার ভালো হয়েছে,
নিশ্চয়কৈ যি নিজৰ নিজৰ যি মত আছে, নিজৰ নিজৰ মত অনুযায়ী নিজৰ পচন্দৰ প্ৰাৰ্থীক তেওঁলোকে ইয়াতে নিৰ্বাচিত কৰাৰ উদ্দেশ্যে ভোটদান কৰি আছে। গতিকে এনে এটা দৃশ্য কিন্তু নিশ্চয়কৈ যেন ৰাতিপুৱাৰ ভাগতেই যেতিয়া ভোটৰ সময় আৰম্ভ হয় তেতিয়াৰ পৰাই কিন্তু লানি দেখাটো এটা কিন্তু গণতন্ত্ৰৰ বাবে এটা ভাল দিশ বুলি ক'ব লাগিব। কিয়নো এইখিনি ঠাইত ৰাইজে যে স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাই আহিছে তেওঁলোকে নিজৰ ভোটদান প্ৰক্ৰিয়া সম্পন্ন কৰিব বুলি। জনাম আমার দর্শকসকলক পোল আপডেট। এইখানে মুহূর্তের ভোটদানের হার আমার হাতলে আহিছে পুয়া ন বজালে অসমের পাঁচটা সমষ্টিত সর্বমুঠ 9.71% ভোটাধিকার সাব্যস্ত হয়েছে। নগাঁও পুয়া 9 বজালে 9.07% ভোটদান, পুয়া 9 বজালে ডিফুত 14.13% ভোটদান, পুয়া 9 বজালে শিলচরত 5.49% ভোটদান, দরং ওদালগুড়িত পুয়া 9 বজালে 9.16% ভোটদান আর করিমগঞ্জত পুয়া 9 বজা পর্যন্ত 9.61% ভোটদান। আর সর্বমুঠ এই ভোটদানের হার হল পাঁচটা সমষ্টিত পুয়া 9 বজালে 9.71%। হাই প্রোফাইল প্রার্থী সকলে ভোটাধিকার সাব্যস্ত করার দৃশ্য আমি দেখাইছো। ভোটাধিকার সাব্যস্ত করে ক্যামেরার সম্মুখত এনেদরে পজ দিয়া পরিলক্ষিত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিরলা রাজস্থানের কোটা সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিজেপির হেভিওয়েট প্রার্থী ওম বিরলায় সাব্যস্ত করলে ভোটাধিকার। মহাসংগ্রাম বিশেষ সম্প্রচার অব্যাহত রাখিম লৈছো আন এটি চমু বাণিজ্যিক বিরতি। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভরিডে মশালা। সুগন্ধ রং আর সোয়াদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি। এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট। মনত রাখিব ভাল করে হব লাগিব আয়োজন। এভরিডে মশালা টেস্টি হব ভোজন। Everyday spices 100% taste, everyday spices best. Hugondh rong aru huat khati everyday jibhat diye asol juti. Everyday spices 100% taste. Text headlines agborhaise everyday masala. ভারতর গৌরব গুটি বিশ্বতেই ইয়ার সম্মান। স্ট্রং মানে মাইথন স্টিল। যি মথাউৰি নিৰ্মাণ কাৰ্য, সেই মথাউৰি নিৰ্মাণ কাৰ্য, যি মথাউৰি নিৰ্মাণ কাৰ্য আজিও চলি আছে, সেই মথাউৰি নিৰ্মাণ কাৰ্যতে 1969 চনতে আউটডেটেড বুলি কৈছিলে। মথাউৰি নিৰ্মাণৰ যোগেদি দুৰ্নীতি বৃদ্ধি হয়, যি ধন মথাউৰি নিৰ্মাণৰ কাৰণে চেংচন হয় সেই ধন উচিত, সেই ধন প্ৰকৃত ৰূপত ব্যৱহৃত ব্যৱহাৰ নহয়। মথাউৰি নিৰ্মাণৰ ক্ষেত্ৰত যিসকলে মথাউৰি নিৰ্মাণ কৰে সেই ধন তেওঁলোকে আত্মসাত কৰে বুলি তেওঁ সেই কথা তেতিয়াই কৈছিলে। আৰু তেতিয়াই তেওঁ ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত মাল্টিপাৰ্পাছ ডেম নির্মাণ করার কথা কৈছিলে। আজি তারিখত নামনি সোৱণশিৰিত বৃহৎ নদী বান্ধ নির্মাণ হৈ আছে। বৃহৎ নদী বান্ধৰ বিৰুদ্ধে বহুতে বিৰুদ্ধাচৰণ কৰিছে। বৃহৎ নদী বান্ধৰ বিৰুদ্ধাচৰণ কৰি 1969 চনতে ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত মাল্টিপাৰ্পাছ ডেম নির্মাণ কৰিব লাগে বুলি হেমবৰুৱাই 1969 চনতে কৈছিলে। আৰু তেওঁ তেতিয়াই কৈছিলে ব্ৰহ্মপুত্ৰৰ পৰা যদি বিদ্যুৎ উৎপাদন কৰা হয় প্ৰায় 36 মিলিয়ন কিলোৱাট বিদ্যুৎ উৎপাদন কৰিব পৰা যাব। সেই পৰ্যায়ৰ দূৰদৰ্শী আছিল হেমবৰুৱা। আৰু তেওঁ যেতিয়া 1962 চনত চীনে ভাৰত আক্ৰমণ কৰিছিলে নেফাইদি অৰ্থাৎ বৰ্তমানৰ অৰুণাচলত, তেতিয়া আছিল নেফা নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ এজেঞ্চি, সেই আক্ৰমণ কৰি চীনা সৈন্যই ভাৰতীয় সৈন্যক পৰাভূত কৰিছিল আৰু বিশেষ কাৰণত চীনা সৈন্য ঘূৰি গৈছিল। তাৰপিছত কিন্তু যিটো ভাষণ চীনৰ ভাৰত আক্ৰমণক লৈ হেমবৰুৱাই সদনৰ মজিয়াত দিছিল সেই ভাষণটো ঐতিহাসিক ভাষণ বুলি ক'ব লাগিব। সেই ভাষণটোৰ জৰিয়তে তেওঁ নেহৰুৰ যিসমূহ ভুল, হিমালয়ান ব্লাণ্ডাৰ, নেহৰুৰ ভুলসমূহ তেওঁ উন্মোচিত কৰিছিল, নেহৰুক এক প্ৰকাৰ থকা সৰকা কৰিছিল। তেওঁ কৈছিলে যি সময়ত যুদ্ধৰ পূৰ্বে পিকিং ৰেডিঅ' অৰ্থাৎ চীনৰ যি ৰেডিঅ' ষ্টেচন ভাৰতবৰ্ষৰ অল ইণ্ডিয়া ৰেডিঅ' সদৃশ পিকিং ৰেডিঅ'ত বাৰম্বাৰ বিভিন্ন ধৰণে আলোচনা চক্ৰ চলিছিল, বিভিন্ন বাতৰি পিকিং ৰেডিঅ'ত প্ৰকাশ পাইছিল যি বাতৰিৰ যোগেদি চাইনাই ভাৰতবৰ্ষ যে আক্ৰমণ কৰিব ইয়াৰ ইংগিত বহুবাৰ প্ৰদান কৰিছিল। কিন্তু ভাৰতবৰ্ষই সেই কথা ধৰিব নোৱাৰিলে। তাৰ সমান্তৰালকৈ ৰাছিয়াৰ তেতিয়া মুৰব্বী আছিল নিকিতা ক্ৰুছেভ। নিকিতা ক্ৰুছেভে যদিহে চাইনাই ভাৰত আক্ৰমণ কৰে ৰাছিয়াই চাইনাক সমৰ্থন দিব সেই কথা মুকলি মূৰীয়াকৈ প্ৰকাশ কৰিছিল। তাৰপিছতো কিন্তু প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে
কোনো ধরনের ডিপ্লোমেটিক স্টেপ গ্রহণ নকরার কারণে সমালোচনা করেছিল হেম বৰুৱাই প্রধানমন্ত্রীগীক। তার সমান্তরালক হেম বৰুৱাই ফুরধার সমালোচনা করেছিল ভারতবর্ষের বামপন্থী নেতাসকল। বিভিন্ন উদাহরণ দিছিল, দার্জিলিংত বামপন্থী একটা গোটে কেন রাইজর ধন সংগ্রহ করেছিল আর এখন স্লিপ প্রদান করেছিল আর কেন রাইজক কৈছিলে যদিহে চীনা সৈন্য আহে সেইখন স্লিপ দেখাবলে সেইখন স্লিপ দেখালে চীনা সৈন্য কোনো ধরনের অপকার নকরে এনে ধরনের কথাব দার্জিলিংত এটা চলিছিল আর সেই কথাব সেই ঘটনাবুক সদনের মজিয়ালে লিছিল হেম বৰুৱাই। দুটা ভাষণের প্রসঙ্গ এই বিশ্লেষণ আগবালো, তেনে 800 ভাষণ আছে যাষণের যোগেদি কেবল তথা উত্তর পূর্বাঞ্চলেই নয় ভারতবর্ষের বিভিন্ন সমস্যার বর্ণনা হেম বৰুৱাই সদনের মজিয়াল উত্থাপন করেছিল। হেম বৰুৱাৰ বহু অবদান আছে, বহুতে কব খোঁজে তেওঁৰ ভাষণের ফলতেই রিফাইনারি স্থাপন হল আর তেতিয়াই কৈছিলে যদি চলি আছে মহাসংগ্রাম। মহাসংগ্রাম অর্থাৎ 2024 সনের সাধারণ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটযুদ্ধ। আজি সমগ্র দেশের 18খন রাজ্যত এই ভোটযুদ্ধ চলি আছে, পুয়া 7 বজার চলি আছে ভোটযুদ্ধ। তার মাজত এই মুহূর্তে জানাও একটা ব্রেকিং নিউজ, লাহরিঘাট বিধানসভার অধীনের ভোটকেন্দ্র উত্তেজনা, 279 নম্বর দুরাবান্ধি মাধ্যমিক বিদ্যালয়ত উত্তপ্ত পরিস্থিতি, ভোটকেন্দ্রত ভোটারের মাজত প্রচণ্ড মারপিট, ভোটদানের শারি পতা কেন্দ্র করে মারপিটের সূত্রপাত, হাতে হাতে বাঁহ লাঠি লৈ আক্রমণ প্রত্যাক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। লাহরিঘাট বিধানসভার অধীনের ভোটকেন্দ্রত এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তীব্র সংঘাত, ভোটারের মাজত শারি পতা কেন্দ্র করে ভোটারের মাজত তীব্র মারপিট, প্রচণ্ড মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে। 279 নম্বর ভোটগ্রহণ কেন্দ্র, 279 নম্বর দুরাবান্ধি মাধ্যমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্রত এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি দৃশ্য দেখাইছো, ভোটকেন্দ্রত ভোটারের মাজত এনেদরে প্রচণ্ড মারপিট লগা পরিলক্ষিত হল। মারপিটতে সীমাবদ্ধ না থাকি হাতে হাতে বাঁহ লাঠি লৈ আক্রমণ প্রত্যাক্রমণ করা পরিলক্ষিত হল ভোটার সকলে। যথেষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির একটা সৃষ্টি হল। পুয়া 7 বজার ভোটার সকলে শারি পাতিছিল, কিন্তু শারি পতা কেন্দ্র করে ভোটার সকলের মাজত সংঘাতের সূত্রপাত হল আর এই সংঘাতে মারপিটত পরিণত হল, লাঠি বাঁহ লৈ আক্রমণ প্রত্যাক্রমণের ঘটনা সংঘটিত হল। আর ইতিমধ্যে নির্বাচনী বিষয়াসকল নিরাপত্তারক্ষীয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলাইছে, আমি দৃশ্য দেখাই গেছো। সমান্তরালক প্রতিটি আপডেট আমি জানাই আছো। এইখানে মুহূর্ত আমার সিনিয়র অ্যাসোসিয়েট এডিটর পার্থজ্যোতি বৰাৰ সঙ্গে আমি পোনপটিয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো। পার্থ, আপনার কাছে আছো, আপনি যদি কিছু তথ্য আগবাই 2019 সনত কি হয়েছিল এই 5টা সমষ্টির দ্বিতীয় পর্যায়ের যা সমষ্টিত আজি ভোটযুদ্ধ চলি আছে, যদি 2019 বা 2014 সন পূর্বর আসলতে ফলাফল সমূহে কি সূচাইছে? জয়ন্ত, আপনি সবিস্তারে বর্ণনা করে আছে আজি দ্বিতীয় পর্যায়ের নির্বাচন, দেশের 88টা সমষ্টিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রায় 13খন রাজ্য, 13খন রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলত, তারে কেরালার 20টা সমষ্টিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ কেরালার দ্বিতীয় পর্যায়ত 100% সমষ্টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্যায়টুক আমি দেখা পাইছিলো তামিলনাড়ুত 100% সমষ্টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তামিলনাড়ুত 39টা সমষ্টি আছিল, কিন্তু অসমৰ বেলিকা 14টা সমষ্টি থকা সত্ত্বেও তিনিটা পর্যায়ত ভাগ করে দিয়ার কারণ নির্বাচন আয়োগে ভালকৈ গম পাব। মই আপুনি যিটো প্রশ্ন কৰিছিল তাৰ উত্তৰ দিব বিচাৰিছো, এয়া হৈছে সামগ্রিকভাৱে ভাৰতবৰ্ষৰ তথ্য 2019 সনৰ, আর এইখন আমার মেজিকুয়াল, এই মেজিকুয়ালখনত নির্বাচন সম্বন্ধীয় সকলো তথ্য ফিট কৰি থোৱা হৈছে। মই অসমৰ বেলিকা অসমৰ 5টা সমষ্টিত যিহেতু আজি ভোটগ্রহণ, অসমৰ 2019 সনৰ পৰিসংখ্যাটো আপোনাক জনাব বিচাৰিছো। অসমত 2019 সনত বিজেপিয়ে লাভ করেছিল 9খন আসন আর তেওঁলোকৰ ভোট শেয়ার আছিল 44.29%। ইয়ার বিপরীতে কংগ্রেস, যেটা ইন্ডিয়ান আছিল, কংগ্রেস ইন্ডিয়া হওয়াই নাছিলে, 3খন আসন দখল করেছিলে আর কংগ্রেসের ভোট শেয়ার আছিল 35.66%। কিন্তু মন করব, যেহেতু সমষ্টির পুনর্নির্ধারণ হল 2019 সনের লোকসভা সমষ্টি কেটার সীমার তফাত আছে 2024 সনের লোকসভার সমষ্টি কেটাক, কারণ বহুকেটা সমষ্টিত সমষ্টি পুনর্নির্ধারণের পিছত জনগঠনের পরিবর্তন হল বা সীমারও পরিবর্তন হল। এটা আপনি আজি নির্বাচন যাওয়া সমষ্টিকার কথা উল্লেখ করেছিল বেলিকা, আজি নির্বাচন যাওয়া সমষ্টিকার সন্দর্ভত সবিশেষ কব পৰা না যায়, কারণ নির্বাচন আয়োগের বাধ্যবাধকতা আছে। তৎসত্ত্বেও মই এটা পরিসংখ্যা এই মুহূর্তে দেখাব বিচারিম,
মুসলমান জনসংখ্যা 20% বা তাতক অধিক থাকা সমষ্টি কেটার ফলাফল কেনেকা এই সমীক্ষাটা জানাব বিচারিম। 2019 চনত সেই মুসলমানের জনসংখ্যা 20% বা তাতক অধিক থাকা সমষ্টি কেটার ভিতর চারিটা সমষ্টি বিজেপির দখল আহিছিল আর বিজেপি 38.38% ভোট পাইছিল। ইয়ার বিপরীতে কংগ্রেসে মুসলমানের জনসংখ্যা 20% বা তাতক অধিক থাকা সমষ্টি কেটার তিনখন আসন দখল করেছিল, অর্থাৎ 2019 চনের তিনিটা সমষ্টিতে যে তিনটা সমষ্টি কংগ্রেসের দখল গৈছিলে, কলিয়াবৰ, নগাঁও আর বরপেটায় তিনটা সমষ্টিতে মুসলমানের জনসংখ্যা 20% অধিক আছিল। কিন্তু মই পুনৰ কৈছো, জনগাঠনির পরিবর্তন হল 2023 চনের সমষ্টির পুনৰ নির্ধারণের পৰা। আৰু যদিহে আজি সমষ্টি যিকেইটা মতদান হৈছে বা ভোটগ্রহণ চলি আছে ৰাতিপুৱা 7 বজাৰ পৰা, সেই সমষ্টিকেইটার সকলোতকৈ সৰু সমষ্টি বুলি কবলৈ হলে ডিফু, কারণ ডিফুত আজিৰ দিনটোত ভোটারের সংখ্যা হৈছে প্রায় 9 লাখ আর সর্ববৃহৎ সমষ্টিটো হৈছে ওদালগুৰি দৰং সমষ্টিত ভোটারের সংখ্যা প্রায় 23 লাখ। আর এটা অন্যতম গুরুত্বপূর্ণ সমষ্টি যে সমষ্টি সুনাম দখল করেছে সেইটো হৈছে নগাঁও। নগাঁও সমষ্টিট ভোটারের সংখ্যা প্রায় 18 লাখ আর ইয়ারে 11 লাখ ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের, মুসলমান সম্প্রদায়ের, 20,000 ভোটার অসমীয়া মুসলমান বা খিলঞ্জিয়া মুসলমান বলে যখন কোয়া হয়, আর 6.5 লাখ ভোটার হিন্দু সম্প্রদায়ের লোকর। এই সমষ্টিটোর মানে কিছু জনবিন্যাস বিশ্লেষণ করল, কারণ এই সমষ্টিটোয় যথেষ্ট চর্চা লাভ করেছে। বাকি সবিস্তারে আপনি সমগ্র তথ্য জানাই আছে, আর আমার সাংবাদিকে প্রতিটি সমষ্টির বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের পৰা পুনপটিয়া সম্প্রচার ভোটারের মনের কথা আমাক জানাই আছে। জয়ন্ত, নিশ্চয় হয় পার্থ, এইখানে মুহূর্ত ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার, এইখানে তথ্য আগবহালে নিউজ রুমের পর ভিডিও ওয়ালের জড়িয়ে। আর এনেদরে আমি বিশেষ সম্প্রচার অব্যাহত রাখিম, গ্রাউন্ড রিপোর্ট আগবাম ভোটকেন্দ্র থাকা আমার সাংবাদিকসলের জড়িয়ে। তার পূর্বে লোক আন এটি চমু বাণিজ্যিক বিরতি। টেক্সট হেডলাইন্স আগবাইছে এভরিডে মশালা, সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি। এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট। মনত রাখিব, ভাল করে হব লাগিব আর জল, এভরিডে মশালা টেস্টি হব ভুজন। এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট। সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি, এভরিডে স্পাইসেস 100% টেস্ট। টেক্সট হেডলাইন্স আগবাইছে এভরিডে মশালা। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। কুদল উৎপন্ন হয়, খাড়ুয়া তেল উৎপন্ন হয়, সেই খাড়ুয়া তেলের শোধন অসমতে করব লাগে। তেওঁ পটিয়ান নিয়াইছিল সদনের মজিয়াত তেওঁৰ ভাষণৰ যোগেদি, যাৰ ফলশ্রুতিতে অসমে এটা শোধনাগাৰ পাইছিল। আর তেওঁৰ ভাষণৰ ফলতে বহুতে কব খোঁজে ব্রহ্মপুত্রৰ ওপৰত প্ৰথমখন দলং অসমে লাভ কৰিছে, সেইখন হৈছে উত্তৰ গুৱাহাটী আর গুৱাহাটী সংযোগী শৰাইঘাট দলং। আর এই দলংখনৰ শৰাইঘাট নামটো তেওঁই দিছিল বা তেওঁ শৰাইঘাট নাম দিবলৈ তেওঁই কৈছিল, সেই প্রস্তাব তেওঁই আগবঢ়াইছিল বুলি বহুতে কব খোঁজে। এনেধৰণৰ বহু অবদান হেমবৰুৱাৰ অসমৰ প্ৰতি আছে, বিশেষকৈ ডি অকশ্যন চেণ্টাৰটো অসমত স্থাপন কৰাৰ ক্ষেত্ৰত তেওঁৰ অৱদান আছে। তেওঁ সদনৰ মজিয়াত বিভিন্ন সময়ত সেই সন্দৰ্ভত ভাষণ প্ৰদান কৰি পটিয়ন নিয়াইছিল কেন্দ্ৰীয় চৰকাৰ যাতে অসমত চাহ নিলাম কেন্দ্ৰ এটা স্থাপন কৰে। সেইজন আছিল হেমবৰুৱা বজ্ৰকণ্ঠ, যি সময়ত অসমত আজিৰ তাৰিখতো কথা কব পৰা সংসদ আৰু কথা কব নোৱাৰা সাংসদৰ মাজত এক নিৰ্বাচনী যুঁজ চলিছে, সেই সময়ত আমি স্মৰণ কৰিছোঁ হেমবৰুৱাক, কাৰণ হেমবৰুৱাৰ সদৃশ সাংসদ অসমত চাগৈ দ্বিতীয়জনৰ জন্ম নহ'ব। আৰু কোনোবাই যদি চেষ্টাও কৰে বিভিন্ন ঠেক ৰাজনৈতিক গণ্ডীৰ মাজত আমাৰ অসমৰ ৰাজনীতিবিদসকল সোমাই পৰে আৰু সেইজন কথা ক'ব পৰা সাংসদক সদনৰ মজিয়ালৈ প্ৰেৰণ কৰাত বাধাৰ সৃষ্টি কৰে। এতিয়া আমাৰ মূল প্ৰশ্নটো হৈছে, আমাক কথা ক'ব পৰা সাংসদ লাগে নে কথা নোকোৱা সাংসদ লাগে? প্ৰিয় দৰ্শক, এই সন্দৰ্ভত আপোনালোকৰ মন্তব্য কি আমাক জনাব, আপোনালোকে কেনে এজন সাংসদ বিচাৰে, সদনৰ মজিয়াত কেনে এজন সাংসদ বিচাৰে, আপোনালোকে নিবিচাৰে নে সুন্দৰকৈ ইংৰাজী আৰু হিন্দী ভাষাত ভাষণ দিব পৰা এজন সাংসদ, যিজন সাংসদে অসমৰ সমস্যাবোৰ সদনৰ মজিয়াত উত্থাপন কৰিব, মন্তব্য আগবঢ়াব, আমাৰ সৈতে সংযুক্ত হ'ব, আমাৰ সৈতে আমাৰ ইউটিউব চেনেল আৰু ফেচবুক পেজৰ যোগেদি সংযুক্ত হ'ব পাৰিব, মন্তব্য আগবঢ়াব কমেণ্ট ছেকশ্যনত, মন্তব্য কৰি থাকিব, আপোনালোকৰ মন্তব্য আমাৰ কাৰণে চালিকা শক্তি। এতিয়া এৰিছোঁ, ধন্যবাদ। দেশত বৃদ্ধি পাইছে গৰমৰ প্ৰকোপ, গৰমৰ বাতৰি পঢ়ি থাকোঁতেই ঢলি পৰিল টিভি এংকৰ।
কলকাতার দূরদর্শন কেন্দ্রত ঘটিল এই ঘটনা। লাইভ বাতরি পড়ি থাকার সময়ত হঠাৎ অচেতন হয়ে পড়িল লোপামুদ্রা সিনহা নামের এইগারী ঘোষিকা। সেইখিনি সময়ত ঘোষিকাগিয়ে পড়ি আছিল গ্রীষ্ম প্রবাহর বাতরি। বাতরি পড়ি থাকতে হঠাৎ লাহে লাহে অস্পষ্ট হয়ে গৈছিল ঘোষিকাগীর কথা, আর তার পিছত সকলো আন্ধার হয়ে পড়ছিল। চেতনা ঘুরি অহার পিছত এইদরে ঘটনার ব্যাখ্যা করে ঘোষিকাগিয়ে। মারাত্মক গরম, নিশ্চয় জয়ন্ত মই দেখুৱাই আছো বৰ্তমান আমি পুৱাৰে পৰা নগাঁৱৰ ইতিমধ্যে যি নগাঁও সদৰ সমষ্টিত প্ৰায় 12% লোকে ভোটাৰ ইতিমধ্যে ভোটাধিকাৰ ক্ষয়াবস্ত্ৰ কৰিছে। কিন্তু আমাৰ লগত নগাঁও সদৰ সমষ্টিৰ বিধায়ক ৰূপ শৰ্মা ডাঙৰীয়া আছে, আমি তেওঁৰ পৰা জানিব চেষ্টা কৰিম। দাদা, দেশৰ যিটো উন্নয়ন, অসমৰ যিটো উন্নয়ন, সেই স্বাৰ্থ আৰু এখন বিকশিত অসম, সুৰক্ষিত এখন অসমৰ ক্ষেত্ৰত আজি ভোটদান কৰক আৰু আমি আশা কৰিছোঁ আমি ভাল ভোটত জয়ী হ'ম। পুৱাৰে পৰা বৰ্তমান এতিয়ালৈকে 12% ভোটদান নগাঁও বটদ্ৰৱা সদৰ সমষ্টিত হৈছে আৰু নগাঁও লোকসভাত যদি চোৱা যায় 9% ভোটদান হৈছে। যোৱাবাৰ দেখিবলৈ পোৱা গৈছিলে যে 75% ভোটদান হৈছে প্ৰথম পৰ্যায়ত, আৰু এইবাৰ যি পুৱাৰে পৰা যি ভোটাৰৰ ভিৰ দেখিবলৈ পোৱা গৈছে, অনুমান কৰা হৈছে যে এইবাৰ পূৰ্বৰ অভিলেখ ভংগ কৰিব বা বাঢ়িব। চাওক, মই পুৱা 5 বজাৰ পৰা যিখিনি ফোন পাই আছো একেবাৰে দীঘলীয়া শাৰী, 7টা বজাৰ পৰা ভোটদান আৰম্ভ হয়, ৰাইজে বহুত আগৰ পৰাই দীঘলীয়া শাৰী পাতিছে। গতিকে এই যিটো আমাৰ যিটো ট্ৰেণ্ড দেখা পাইছোঁ, আমি আশা কৰিছোঁ যে উজনিতকৈ এবাৰ ভোটৰ হাৰটো মধ্য অসমত বাঢ়িব, আৰু ই এটাই সূচায় যে ৰাইজে একদম ঘৰৰ পৰা ওলাই আহিছে। এটাই কথা, দেশৰ সুরক্ষার ক্ষেত্রত, উন্নয়নের ক্ষেত্রত, বিকশিত অসমৰ ক্ষেত্রত যিধরণে রাইজে দেখা পাইছে যাওয়া সময়সত কাম কাজ, রাইজে আকৌ এবার মরি চকা বিচারিছে। আর এবার নগাঁও লোকসভা সমষ্টি 5টা যে সমষ্টি আছে, আটাইতকৈ বেছি আকর্ষণীয় যুঁজ নগাঁওত হৈছে, কারণ এবার নগাঁওত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত বিজেপির সাংঘাতিক তৎপরতা দেখলে পাওয়া গেছে। গতি এবার যে কংগ্রেস AIDF আছে, কিমান আত্মবিশ্বাসী নগাঁৱত কি হ'ব? চাওক, এটা কথা আপুনি দেখা পাইছে যে যোৱা সময়ছোৱাত যেতিয়া নিৰ্বাচনী প্ৰচাৰ হৈছিলে, প্ৰতিখন সভাত ৰাইজৰ যিটো উৎসাহ দেখা পাইছিলে, সংখ্যা লঘু হওক সংখ্যা গুৰু হওক, প্ৰত্যেকখন যেতিয়া মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যেতিয়া মিটিং কৰিছে দেখা পাইছে, বা মাননীয় মন্ত্ৰী পীয়ূষ হাজৰিকা যেতিয়া মিটিং কৰিছে দেখা পাইছে, আমি যেতিয়া মিটিং কৰিছোঁ দেখা পাইছে, আৰু মানুহৰ মুখবোৰ চালে আমি ধৰিব পাৰিছোঁ যে এইবাৰ ৰাইজে কেৱল উন্নয়নৰ পক্ষে ভোট দিছে। ৰাইজে কৈছে, বিশেষভাৱে সংখ্যালঘু ঠাইতে কৈছে যে আমি আগতে ভোট নিদিয়াকে আমি কিন্তু আমাৰ সুবিধাখিনি পাইছোঁ, প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা পাইছোঁ, আমি বিনামূলীয়া চাউল পাইছোঁ, আয়ুষ্মান ভাৰত পাইছোঁ, অৰুণোদয় পাইছোঁ। গতিকে এইবাৰ আমি আমাৰ অঞ্চলটোৰ, আমাৰ সমষ্টিৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত আমি এইবাৰ ভোটদান কৰিম, আৰু সেইধৰণে সেই আমি যিটো এটা উমান পাইছোঁ, গতিকে এইবাৰ খুব ভাল ফলাফল হ'ব আৰু এইটো আমি বিশ্বাসী। এবার আপনি প্রত্যেকবার পরিয়াল লৈ পেলাই ভোট দিবলে আহে, আর এবার আপনার কনিষ্ঠ পুত্র এবার ভোটাধিকার পাইছে। আসলতে ভোটদান করাটোর যে আনন্দ, সকলেতো সদায় উপলব্ধি করে, আর পরিয়ালের সত্যি সদায় ভোট দিবলে আহ। মোর দুটা সন্তান, সরুতে এবার প্রথম ভোট দিব, বোম্বে পড়ি আসে ভোট দিবর কারণে আইছে, ডাঙর লড়া দিল্লি ল পড়ি আছে ভোট দিবর কারণে আইছে, আর মোর মা আর মোর পরিবার আমি একেলগে 5 জনে আজ ভোট দিম। নিশ্চয় নিশ্চয় শুভেচ্ছা থাকিলে। মই দেখুৱাইছো বৰ্তমান এয়া যি ভোটাধিকাৰ ক্ষয়াবস্ত্ৰ কৰিবলৈ বৰ্তমান এয়া আগবাঢ়িছে, মই পোনপটীয়াকৈ দেখুৱাই আছো। মই কনিষ্ঠ পুত্ৰ নীৰজ শৰ্মা প্ৰথমবাৰ ভোটাধিকাৰ পাইছে, কেনেকুৱা অনুভৱ, কি কবা প্ৰথমবাৰ ভোটাধিকাৰ? মোৰ আশা আছে যে কেন্দ্ৰীয়জন ভাল হওক, যোনজন সাংসদ তেওঁ ভাল হওক, তেওঁ ইয়াত থাকি পেলাই সকলোৰে কাৰণে কাম কৰে। আৰু মই আশা কৰোঁ যে যোনবাৰ যোন ফাৰ্ষ্ট টাইম আৰু নৱপ্ৰজন্ম ওলাই আহে আৰু সকলোৱে যাতে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰে, গণতান্ত্ৰিক অধিকাৰটো পালন কৰে আৰু নিজৰ অধিকাৰ আৰু নিজৰ মাতটো যাতে ৰাজনৈতিকভাৱে চবে শুনে, সেই মই আশা কৰিছোঁ। মই দেখুৱাইছোঁ বৰ্তমান বিধায়কগৰাকী ভোটদান কৰিবলৈ আগবাঢ়িছে, মই দেখুৱাইছোঁ তেওঁৰ পৰিয়াল আহিছে, তেওঁৰ যি মাতৃৰ, তেওঁৰ পত্নী, তেওঁৰ দুই পুত্ৰ সৈতে বৰ্তমান ইয়াত ভোটদান কৰিবলৈ আহিছে। আৰু মই নগাঁৱৰ যি কিৰণবালা যি গোস্বামী বালিকা বিদ্যাপীঠ নগাঁও চহৰৰ যি আমোলাপতি, তাত বৰ্তমান তেওঁ ভোটদান কৰিবলৈ আহিছে। আৰু ইতিমধ্যে 12% লোকে বৰ্তমান নগাঁও বটদ্ৰৱা সদৰ সমষ্টিত ভোটদান ক্ষয়াবস্ত কৰিছে। আৰু আমি এয়া যি দেখুৱাই আছোঁ, বৰ্তমান বিধায়ক ৰূপ শৰ্মা তেওঁ ভোটদান কৰিবলৈ গৈছে, আমি পোনপটীয়াকৈ দেখুৱাই আছোঁ। আৰু ইয়াৰ পিছত আমি যি তেওঁৰ প্ৰতিক্ৰিয়া আপোনাৰ ল'বলৈ চেষ্টা কৰিম, যিহেতু বিধায়কগৰাকী ভোটদান কৰিবলৈ আহিছে আৰু তেওঁৰ দুই পুত্ৰ ভোটদান কৰিবলৈ আহিছে। আৰু মই দেখুৱাই আছোঁ বৰ্তমানে নগাঁৱৰ কিৰণবালা গোস্বামী বালিকা বিদ্যাপীঠৰ পৰা পুৱাৰে পৰা দেখিবলৈ পাওঁ।